মালদার মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে বোমা ও পিস্তলধারী ব্যক্তি দেববল্লভ স্কুল পড়ুয়াদের পণবন্দি করে দাবি করেছিল তার স্ত্রী রীতাবল্লভ ও ছেলেকে অপহরণ করেছে তৃণমূলের নেতারা। প্রশাসনকে বারংবার জানানো সত্ত্বেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। দেববল্লভের এই অভিযোগের সত্যতা যাচাই করতে তার স্ত্রী রীতাবল্লভের খোঁজে বেরিয়ে পড়েছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। অবশেষে বাপের বাড়িতে খোঁজ মিলল রীতাবল্লভের। তিনি কি জানালেন তার মুখ থেকেই শুনে নেব। সকালবেলা ধরলাম, মানে আমরা তো কোর্টে গেছিলাম, তখন উনি বারবার বলছে যে আমি বিহার থেকে পিস্তলটা এনেছি। কিন্তু আদৌ ছেলেটা একদম খারাপ না। এখন আমি বাড়ি চলে আসলাম, মানে আমি এতটা বিব্রত। তৃণমূলের পক্ষ থেকে আপনাকে কিডন্যাপ করা হয়েছে। বাবু এখানে একটু আসো, আচ্ছা তুমি আসো, একটা ধরবে। আসো, ফ্যামিলির লোক নিয়ে আসো, আমি তাদের সাথে কথা বলতে চাই। কিন্তু আমার দুঃখের বিষয়, এত বড় একটা ভালো ফ্যামিলির লোক কিন্তু একটাও আগাচ্ছে না, ও সাথ দিচ্ছে না। বাধ্য হয়ে আমি আবার ভাবছি যে এবার আমি নিজেই ওর ট্রিটমেন্ট শুরু করব। আপনি কি তার কাছে ফিরে যাবেন? আমি চেষ্টা করব, একটা ভালো, একটা মানুষ যেহেতু বিগড়ে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে, যদি আমি যতটা পারি আমার দিক থেকে আমি ওকে মানে ফিরিয়ে আনার চেষ্টা করব। যদি মানে ও মানে স্বাভাবিক মতো চলে আসে আমি চেষ্টা করব। বাস 3 বছর আগে এটা হবেনি কেন? সেই সময় তো তখন ছেড়ে দিয়েছি। না, অসম্ভব, কে বলেছে ছেড়ে দিয়েছি? দেখেন, জীবনের ভয় সবাই আছে। ও যেরকম করে, এটা যদি আপনাদের বউ বাচ্চা বা বোনের প্রতি করে, আপনারা কি করবেন? আপনারা তদন্ত করেন, বাকি পুলিশ প্রশাসন রয়েছে, তাদের আমি বলছি, তাদের রিকোয়েস্ট করে তারাও যেন তদন্ত করে। আপনি বলছিলেন কালকে ওনার বাড়ি যাবেন। হ্যাঁ, আমি ওনার বাড়ি যাবো, যেহেতু আমার সুষমাতা মশাই আমাকে রিকোয়েস্ট করেছে যে তুমি বাড়িতে আসো একবারের জন্য, তুমি আসো, আমার শরীর ভালো না, আমি তোমাকে দেখতে চাই। আপনি কি আপনার স্বামীর সঙ্গে দেখা করতে যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব, আমার শ্বশুরমশাইকে নিয়ে যাব আমি ভেবেছি। আগে হাজবেন্ডের সঙ্গে, প্রথমত আমি আমার শ্বশুরের সঙ্গে দেখা করব, বাড়ি ঘরে যাব, কি পরিস্থিতি, কি অবস্থা, কি ভাব, তারপরে আমি ওর সঙ্গে দেখা করতে যাব। উনি যে বারবার করে বলছেন আপনাকে কিডন্যাপ করা হয়েছে, তাহলে আপনি? না না, কিডন্যাপে কেন, আপনি দেখতেই পাচ্ছেন আমি কেন কিডন্যাপ হবো? কিডন্যাপ হলে তো আমি মানে তেমন জায়গাতে থাকতাম, আমি আমার বাড়িতে আছি। আপনারা এটা, আমি আপনাদেরকে এই সাংবাদিক সবাইকে আমি রিকোয়েস্ট করছি, কে বা কারা ওর পেছনে লেগে আছে, এইসব অস্ত্রপাতি দিচ্ছে, আমি ওকে দেখতে চাই। আপনারা প্লিজ একটু তদন্ত করবেন।